আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, পারবি তো? পারবো না, আমি আমি খালি ঝগড়া ঝগড়া বলি, আমি তো জানি। আমি ভাই আশা থেকে খালি বলে ঝগড়া ঝগড়া ঝগড়া, আমি তো চিন্তায় আছি। এ তুই কি মানুষকে খালি ঝগড়া ঝগড়া বলে পারবি তো? দেখ, গাছের পাতা সবুজ আর ফুলের রং লাল, ফুলের রং লাল, গাছের পাতা সবুজ আর ফুলের রং লাল, আমি জিতি, আমি জিতবো বেশক চিরকাল। এ তো কিসমত নাই কুণ্ডু সবাই জানে কি? বলো, চিন্তাই পড়ে গেছে ভাবে, ওদিকে বললো ফাঁক, এদিকে বললো ফাঁক। ঠিক আছে, আমি জিতবো, ভয় পেও না, আমি শুরু করি। তার কারণ, লেগো না মোর সাথে আজকের রাতে, লেগো না মোর সাথে আজকের রাতে, হবে তোমায় দাদা শেষেতে পস্তাতে, হবে তোমায় দাদা আখের পস্তাতে। আরে লেগো না মোর সাথে আজকের রাতে, লেগো না মোর সাথে আজকের রাতে, হবে দাদা তোমায়। তুমি কি হেরে গেলি নাকি? হবে দাদা তোমায় আখের পস্তাতে, বলতেই রুমনি, হবে দাদা তোমায় আখের পস্তাতে, লেগো না মোর সাথে আজকের রাতে, হবে দাদা তোমায় আখের পস্তাতে। ভাই এখন পোস্তর দাম অনেক, যদি পোস্ত পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ, কি বলেন ভাই? দেখো, এই হাওড়া জেলার লোক গোস্ত আর পোস্ত ভালো করে চেনে, পস্তাতে বলে কি? পস্তাতে। হ্যাঁ, হবে দাদা তোমায় পস্তাতে, হবে দাদা তোমায় আখের পস্তাতে। ওরে কচি সোনা, আপনারা দেখলে তো ভাববেন যে এই মনে হয় বড়, আর আপনারা সবাই জানেন আপনারা আমাদের ঘরের লোক যে ছোট, আমি বড়, কিন্তু মুখটা বেশ বড় বড় হয়ে গেছে। কচি তো আমরা ঘরে সবাই কচি বলি, বুঝতে পারলেন? তাই ছন্দেতেও কচিটা বাদ দিতে পারিনি। ওরে কচি সোনা, সত্যি আরে এত বাড়া ওই ভালো না, ওরে কচি সোনা পাকামো ভালো না, আরে শেষে তোর কি হবে পারবি না জানিতে, শেষে তোর কি হবে পারবি না জানিতে। আরে যা, আমি বুঝতেই পারবি, হবে আজ তোরে আখের পস্তাতে, শেষে তোর কি হবে পারবি না জানিতে। আপনারা এইটা বিশ্বাস রাখবেন, আমি একটু বেশি ভালো। তার কারণ, ছেলে আমি ভালো, হয়তো একটু কালো, একদম হক কথা, অতটা ফর্সা না, কিন্তু আমার দিন ফর্সা। তাই কবি বলছে, ছেলে আমি ভালো, হয়তো একটু কালো, শ্বশুর বাড়ির বলে সবাই, আমি শ্বশুর বাড়ি গেলেই বলো বোনাই যেন পুরো চাঁদের আলো, শ্বশুর বাড়ির বলে সবাই আমারই চাঁদের আলো গো, শ্বশুর বাড়ির বলে সবাই আমারই চাঁদের আলো। আমার দাদা একটা জিনিস খুব ভালো পারে, ছোট ছোট কথা বলে না একদম টুপি দিয়ে দেবে, ওর সঙ্গে একটু কথা বললে আপনি বলে যাবেন। তাই বলছে, ছোট ছোট কথাতে পারিস টুপি পরাতে, ছোট ছোট কথাতে পারিস টুপি পরাতে, যেও না এদেরকে আজকের রাতে, হবে দাদা তোমায় আখের পস্তাতে, হবে দাদা তোমায় আখের পস্তাতে, হবে দাদা তোমায়।
আখের পস্তাতে। ভাই আমার সৈকত ভাই কথার মধ্যে অনেকগুলো সত্যি কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। আপনাদেরকে কতটা ভালো লেগেছে আমি বুঝতে পারিনি, তবে একটা জায়গা ও আমি কালো বলতে তোমার ভালো লেগেছে। ভাই কয়লা যদি ভাঙতেও থাকেন তাতে কি সাদা টুকরো বেরোবে বলে মনে হয়? তো ভাই বললে আমার উপরটা কালো কিন্তু ভিতরে তিল সাদা আছে। তো যাই হোক, আল্লাহ তাই করুক, আমিন সুম্মা আমিন। তা আমিও কিছু বলি, ও অহংকার পুতুল। আমার ভাইকে দেখতে একরকম, হাতি দেখেছেন হাতি? হাতির খাওয়ার দাঁত একটা আর দেখানোর দাঁত একটা। তো আমার ভাইকে দেখলে বোঝে যাবে না, বুঝতে পারলেন তো? ও অহংকার পুতুল জাসনার ফুলে। এমনিতেই আমার ভাত খেয়ে খেয়ে অনেক ফুলে গেছে, বুঝতে পারলেন তো? আর ফুললে তো ফেটে যাবে। আরে অহংকার পুতুল জাসনার ফুলে, ফেটে গেলে কিসমত নাই কুণ্ডির ওই সবাই যাবে ভুলে গো, ফেটে গেলে। আরে আমি চলে যাব ইউটিউবে, ক্যাসেটে আমার গজল রয়ে যাবে, অমর হয়ে থাকবো আল্লাহ চাই। ও অমর হয়ে যাও ভাই, করতে তো সবাইকেই হবে, কিন্তু আল্লাহ এমন একটা আমাদের মর্যাদা দিয়েছে, আমি চলে যাব কিন্তু আমার কালাম এই দুনিয়ার বুকে রয়ে যাবে। ফেটে গেলে ভাই, ফাটার কথা শুনে তুই এত কথা বলছিস, মরণের কথা বললেই একটু মনে কষ্ট হয়। ফেটে গেলে সবাই জানি যাবে তোর ভুলে সৈকত রে, ফেটে গেলে যাবে জানি সবাই তোর ভুলে। আরে হেতা অনেক আছে, তুই মনে করছিস আমি দাঁড়িয়ে আছি সবাই আমার চাহনে বালা আছে? ভাই তোর চাহনে বালা থেকে আমার বেশি চাহনে বালা আছে, সত্যি কথা, একদম হক কথা। আচ্ছা ঠিক আছে। আরে হেতা অনেক আছে আমার দিওয়ানা, হেথা অনেক আছে, দেখবি নাকি? হ্যাঁ দেখালে তো খুব ভালো হয়, দেখাতে হবে। হ্যাঁ তাহলে তো খুব ভালো হয়। ভাই আবার জোরে সুবহানাল্লাহ বলে দিন, আর একটু জোরে বলেন, আমার ভাইকে দেখাতে হবে, এ সোনার থেকে দেখবে ওই যে। আবার আমি হাত পাত তোলাতে ভালোবাসিনি, আমার ভাই হলে বলতে একটু হাত পা তুলুন, আমি হাত তোলাবো না, আপনারা একটু বলুন সুবহানাল্লাহ আমার দিওয়ানা, বললে আমি তাদের তোকে ছাড়বে না, দেখো নম্বর সাথে আজকে রাতে হবে দাদা তোমায় আখের পস্তাতে। ওরে কচি সোনা পাকামো ভালো না, ওরে দাদা সোনা ঝগড়ার করিস না, দুজন মিলে দুল দুল গাইবো আয় নাই এবার ছোট।